হ্যালো স্টুডেন্ট, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছো তো? আমি ভালো আছি, তাহলে তোমরাও ভালো আছো। সত্যি কথা না বলো? আমরা ভালো থাকলে তোমরা ভালো থাকো, আর তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি, তাই না? আমরা তো এখন পড়াশোনা করছি, এই জন্য আমরা সব সময় কি আছি, ভালো আছি। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম আগের দিন ক্লাসে, মনে আছে? আমরা পড়েছিলাম হচ্ছে এশিয়া মহাদেশ। আমাদের পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, সে এশিয়া মহাদেশ পড়েছিলাম, তাই না বলো? এশিয়া মহাদেশ পড়া শেষ হয়ে গেছে আমাদের, এখন আমরা তার পরের অধ্যায় পড়ব। পরের অধ্যায় হচ্ছে 11 অধ্যায়। হ্যাঁ, 11 অধ্যায় পড়ব। 11 অধ্যায় কি আছে বলো তো? 11 অধ্যায়ে আমাদের কি আছে? আমাদের নিজেদের দেশ সম্পর্কে আছে। আমাদের নিজেদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, তাই না? আমাদের বাংলাদেশ সম্পর্কে আমাদের হচ্ছে 11 অধ্যায়ে আছে। তাহলে 11 অধ্যায়ে দেখো বাংলাদেশের, এই যে দেখো ম্যাপ দেখতে পাচ্ছো, আমরা ম্যাপ আঁকা শিখবো, তাই না? ক্লাসে ক্লাসে কি করব, আমরা ম্যাপ আঁকা শিখবো। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি কি, একটা বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ দেখো, এই বিভাগগুলো সব ভাগ করে রং করে দেওয়া আছে, দেখতে পেয়েছো? এই জায়গা দেখো, এই যে মাঝখানে বড়, এটা কি বলতো? এটা ঢাকা। হ্যাঁ, এটা ঢাকা, এটা চিটাগাং, হ্যাঁ এটা হচ্ছে সিলেট, এটা খুলনা। হ্যাঁ, এই সব বিভাগগুলো এই যে কালার করে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি, আমরা আজকে পড়বো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূ, ভূ মানে কি বলতো? মাটি। আর প্রকৃতি মানে অবস্থা। হ্যাঁ, বাংলাদেশের এই ভূপ্রকৃতির অবস্থাটা কেমন সেইটা আমরা পড়ব। আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি কি আছে বলো তো? সমভূমি আছে, সমান জমি। আবার কি আছে? উঁচু ভূমি আছে। আবার কি আছে? পাহাড়ি অঞ্চল আছে। হ্যাঁ, পাহাড় আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকম ভূমির কি আছে? ভেদাভেদ আছে। হ্যাঁ, আমরা সমভূমির লোকেরা খুব আরামে জীবনযাপন করি, কিন্তু পাহাড়ি অঞ্চল লোকেরা খুব কষ্টে জীবনযাপন করে। তাহলে আমরা কি করি বলো তো? এখন আমরা মোটামুটি জানলাম বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন, তাই না? এখন আমরা বইয়ে চলে আসি। বইয়ে আসতে পারবো? হ্যাঁ আসতে পারবো তো। এখন বই খুলো 11 অধ্যায়। 11 অধ্যায়ে দেখো কত, 52 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা। আমরা এখন পড়তে যাচ্ছি বাংলাদেশের ভূপ্রকৃতি। হ্যাঁ, ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশের ভূমির গঠন ও অবস্থা। তাহলে গঠনটা কেমন আর হচ্ছে অবস্থাটা কেমন, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য, মানে উচ্চতা, উঁচু নিচুর যে তারতম্য সেইটা হচ্ছে ভূপ্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি কি আমরা বুঝতে পেরেছি? ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। আমরা এবার পড়বো, আমরা বলেছিলাম কয় ধরনের বলতো? 3 ধরনের ভূমি আছে আমাদের, আছে পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি, সমভূমি। তাহলে পাহাড়ি অঞ্চল কেমন দেখি আমরা? আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তার মানে কি সমভূমি দ্বারা গঠিত। হ্যাঁ, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। বইয়ে দেখো একটা ম্যাপ আঁকা আছে, দেখতে পেয়েছো ম্যাপটা? ওই ম্যাপের দিকে খেয়াল করবা যখন খেয়াল করতে বলবো, ঠিক আছে? তাহলে কিছু পাহাড় আছে, দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। আমাদের তাহলে পাহাড়গুলো কোন জায়গায়? রাঙামাটি, খাগড়াছড়ি,
বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং। কি নাম বলতো? সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং। তাজিনডং মনে থাকবে আমাদের, তাজিনডং। এর উচ্চতা প্রায় 1280 মিটার। কত মিটার? 1280 মিটার উচ্চতা। হ্যাঁ, মানে উঁচু হচ্ছে 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং। তাহলে প্রথম উঁচু পাহাড় হচ্ছে কি? তাজিনডং, 1280, আর দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কি? কেওক্রাডং। কেওক্রাডং এর উচ্চতা হচ্ছে 1230 মিটার, তার মানে 50 মিটারের পার্থক্য। হ্যাঁ, 1230 মিটার। এ দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। দুটি পাহাড়ই কোথায়? বান্দরবান জেলায়, তার মানে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই বনভূমি এত ব্যাপক এলাকা জুড়ে, এর সৌন্দর্য তুমি যদি নিজে চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, কি করতে হবে বলো তো? ছুটির সময় আব্বু আম্মুর সঙ্গে চলে যেতে হবে, কিন্তু এখন যাওয়া যাবে না। হ্যাঁ, পরিস্থিতি শান্ত হবে, স্বাভাবিক হবে, তারপরে হ্যাঁ বেড়াতে যেতে হবে। এরপরে দেখো উঁচু ভূমি। উঁচু ভূমি কেমন? পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলি দ্বারা গঠিত। পলি, পলি চেনো কি? নদীর নিচে দেখছো, দেখেছো নদীর নিচে একটা আস্তরণ পড়ে। হ্যাঁ, আস্তরণটা একদম পাতলা। হ্যাঁ, ওইটা, ওই পাতলা যে মাটিটা ওইটা হচ্ছে পলি। হ্যাঁ, এই পলি দ্বারা হচ্ছে উঁচু ভূমি গঠিত। পাহাড়ি এলাকা থেকে নিচু, হ্যাঁ উঁচু ভূমি কি? পাহাড়ি এলাকা থেকে নিচু পলি দ্বারা গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলি মাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। দেখো মানচিত্রে কি দেখাচ্ছে? মানচিত্রে এই ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখো আমাদের বইয়ে যে মানচিত্রটা আছে, এই মানচিত্রে নীল রং করা হয়েছে। আর পাহাড়ি যে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি দেখো কালো রং করা হয়েছে। দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছো, তাই তো? এবার দেখো সমভূমি। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। সমভূমি হচ্ছে সমান, যে জায়গাগুলো সমান, আমরা যে জায়গাগুলোয় বাস করি এইগুলো হচ্ছে সমভূমি। এইগুলো হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত, মানে নতুন এইমাত্র তৈরি হয়েছে যে পলি তাই দিয়ে গঠিত। এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু, একেবারে উত্তর থেকে দক্ষিণে ঢালু। কেন বলো তো? আমাদের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে। হ্যাঁ, এই জন্য দক্ষিণ দিকে ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী। এই সমভূমি, যে সমভূমিতে আমরা বাস করি, সেই সমভূমির উপর দিয়ে অনেক নদী বয়ে গেছে। এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয়। বন্যা একদিক দিয়ে আমাদের ক্ষতি করে, আবার একদিক দিয়ে কি করে? আশীর্বাদ বয়ে আনে। এই বন্যার ফলে আমাদের প্রচুর পলি মাটি জমা হয়, আর এই পলিতে কি হয়? আমাদের ধান, মানে গম, ভুট্টা, যা বলো যত ফসল আছে, অর্থকরী ফসল আছে, সব ফসল ভালো হয়। আবার একদিকে কষ্টকর, মানুষের ঘর বাড়ি ডুবে যায়, তাই না? মানুষ অনেক কষ্টে থাকে, তাই না? পানির মধ্যে থাকে, অনেক অসুবিধার মধ্যে থাকে। হ্যাঁ, এটাও আমাদের জন্য সুফল বয়ে আনে না। হ্যাঁ, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। তাহলে এটুকু ছিল আমাদের বইয়ের ভিতরে, আমাদের এইটুকু লেখা ছিল। কি ছিল? পাহাড়ি অঞ্চল ছিল, উঁচু ভূমি ছিল, সমভূমি ছিল, তাই না? এই তিনটা ভূমি দিয়ে আমাদের এই বাংলাদেশটা গঠিত। তাহলে কি কি বলো তো? আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব দিকে কি আছে?
উত্তর পূর্ব আর হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে কিছু পাহাড় আছে। এই পাহাড়গুলো হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান আর চট্টগ্রাম জেলায় অবস্থিত। হ্যাঁ, এই পাহাড়ি অঞ্চলগুলো। আর উঁচু ভূমি হচ্ছে পুরাতন পলি দিয়ে গঠিত, আর সমভূমি হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত। এখানে কি হয়, প্রায়ই বন্যা হয়। হ্যাঁ, আবার এই বন্যার জন্য কি হয়, এই জায়গার মাটি খুব উর্বর হয়ে থাকে। তাহলে আমরা এইটুকু পড়েছি। হ্যাঁ, এর যে প্রশ্ন আছে, তাই না, এই পুরো রিডিং আমরা পড়ে ফেলেছি। তাহলে এর ভিতরের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? পড়বা, আর হচ্ছে পড়াটা কি করবা, আম্মুর কাছে দিবা, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আবার দেখা হবে, ঠিক আছে? আবার অন্য ক্লাসে আবার দেখা হবে। বাই।